ফুল ও খেজুর গুড়ের জন্য প্রসিদ্ধ যশোর জেলা বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম। দেশের গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর এই জেলাতেই অবস্থিত। যশোর জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাঁচরা জমিদার বাড়ি, গদখালি ফুলের বাগান, মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী, কালেক্টর পার্ক, যশোর আইটি পার্ক, ইমামবাড়া, মির্জানগর হাম্মামখানা, ১১ শিব মন্দির ইত্যাদি। আসুন জেনে নিই এসব দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। বিনোদিয়া ফ্যামিলি পার্ক। যশোর জেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে যশোর ক্যান্টনমেন্টের শান্তলা নামক স্থানে বিনোদিয়া ফ্যামিলি পার্ক নির্মাণ করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ ১৯৯৮ সালে বিনোদিয়া ফ্যামিলি পার্ক তৈরি করেন। চিত্ত বিনোদনের জন্য বিনোদিয়া ফ্যামিলি পার্কে আছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, মিনি চিড়িয়াখানা, শিশু পার্ক, নদী, রবিনহুডের গড়, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স রুম এবং খাবারের ব্যবস্থা। পার্কটিতে পিকনিক, পুনর্মিলনী সহ যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে। শুরুতে এই পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকলেও পরবর্তীতে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়। বিনোদিয়া ফ্যামিলি পার্ক সপ্তাহে ৭ দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বেনাপোল স্থলবন্দর। বাংলাদেশ ও ভারত সীমান্তের কাছে অবস্থিত যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত একটি গ্রামের নাম বেনাপোল। বেনাপোলে আছে একটি সীমান্ত তল্লাশি ঘাঁটি ও একটি আন্তর্জাতিক স্থলবন্দর, যা বেনাপোল স্থলবন্দর নামে পরিচিত। বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বেনাপোল স্থলবন্দর বিপরীতে ভারতের অংশটি পেট্রাপোল নামে পরিচিত। এটি পশ্চিমবাংলার বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত। আর বেনাপোল রেল স্টেশনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশ এবং ভারতের স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত বেনাপোল স্থলবন্দরটি কলকাতা হতে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। ভাসমান সেতু। যশোরের মনিরামপুরে ঝাপা বাওয়ারের উপর প্রায় ১৩০০ ফুট দীর্ঘ একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এই ভাসমান সেতু নির্মাণের ফলে কপোতাক্ষ নদ এবং ঝাপা বাওয়ারে ঘেরা মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের কিছুটা অবসান ঘটল। অথচ কিছুদিন আগেও নৌকা ছাড়া এখানকার মানুষের চলাচল করতে প্রায় ১০ কিলোমিটার জায়গা ঘুরে যেতে হতো। চলাচলের সমস্যা দূর করতে শুরুতে এখানে ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন তৈরি করা হয়। ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর প্রদান করা অর্থ দিয়ে প্রায় ৩ মাসে ১৩০০ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থের ভাসমান সেতু নির্মাণ করেন। এই ভাসমান সেতু দিয়ে বর্তমানে মোটরসাইকেল, ভ্যানগাড়ির মতো ছোট যানবাহন চলাচল করতে পারে। মির্জানগর হাম্মামখানা। ১৬৪৯ সালে যশোরের ফৌজদার নিযুক্ত হন মির্জা সোবসি খান। তিনি ছিলেন বাংলার সুবেদার শাহ সুজার শ্যালক পুত্র। কেশবপুর উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে কপোতাক্ষ ও বুড়িভদ্রা নদীর ত্রিমোহনীতে মির্জা সোবসি খানের বসবাসের এলাকাটির নাম করা হয় মির্জানগর। মির্জানগরের নবাব বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন হাম্মামখানা, যা মির্জানগর হাম্মামখানা নামে পরিচিত। বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত নবাব বাড়ির এই হাম্মামখানার অস্তিত্ব এখনও বিদ্যমান এবং দূর দূরান্ত থেকে মোগল আমলের এই নিদর্শন দেখতে দর্শনার্থীরা মির্জানগরে ভিড় করেন। হনুমানগ্রাম কেশবপুর। যশোরের কেশবপুরে রয়েছে ভবগুরে প্রজাতির প্রায় ৪০০ কালমুখী হনুমানের আবাস। আত্মাই এলাকাটি কেশবপুরের হনুমান গ্রাম নামে পরিচিত হয়ে উঠেছে। ধারণা করা হয় ১০০ বছর ধরে কেশবপুরের ১০-১৫ কিলোমিটার এলাকা জুড়ে চলছে বিরল প্রজাতির হনুমানগুলার বিচরণ। নৃতত্ত্ববিদদের মতে প্রায় ৪ কোটি বছর আগে কালমুখী হনুমান প্রজাতির জন্ম হলেও নানা গ্রাহাত প্রতিঘাত সহ্য করে অল্প সংখ্যক হনুমান পৃথিবীতে টিকে আছে। বর্তমানে কেবল বাংলাদেশের কেশবপুর এবং ভারতের নদিয়া জেলায় হনুমানের এই প্রজাতিটি দেখতে পাওয়া যায়। ভরতের দেউল। যশোর জেলার কেশবপুর উপজেলাস্থ গরিগোনা ইউনিয়নের ভরত বায়না গ্রামে ভদ্রা নদীর তীরে ভরতের দেউল অবস্থিত। টিলে আকৃতির দেউলের উচ্চতা ১২.২০ মিটার এবং পরিধি ২৬৬ মিটার।
ধারণা করা হয় ভরতের দেউল প্রাচীন গুপ্ত যুগের খ্রিস্টীয় দ্বিতীয় শতকে নির্মিত হয়েছে। 1897 সালের ভূমিকম্পের ফলে দেউলটি ক্ষতিগ্রস্ত হয়। 1923 সালের 10ই জানুয়ারি এই দেউলটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়। 1984 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিভিন্ন দফায় খনন কাজের ফলে দেউলের আকার, মঞ্চ, মন্দির এবং প্রায় 94টি কক্ষের সন্ধান পাওয়া যায়। আর স্তূপের চূড়ায় থাকা 4টি কক্ষের দুই পাশে আরও 8টি ছোট ছোট কক্ষ দেখতে পাওয়া যায়। কালেক্টর পার্ক। যশোর জেলা সদরে অবস্থিত কালেক্টর ভবনের পাশে ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে যশোর কালেক্টর পার্ক, যা আগে নিয়াজ পার্ক হিসেবে পরিচিত ছিল। গৌরবোজ্জ্বল অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষী এই নিয়াজ পার্ক। কালেক্টর পার্কের পাশে রয়েছে ফ্লাওয়ার পার্ক। বিভিন্ন বাহারি পুলের সাথে সাথে পার্কের ভেতরে 3 বিঘা জায়গা জুড়ে রয়েছে একটি পুকুর। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, ব্লু স্টার, গোলাপ, কসমস, জিনিয়া ইত্যাদি বিভিন্ন প্রজাতির রঙিন ফুল, ইট বিছানো পথ, বসার বেঞ্চ এবং ফ্রি ওয়াইফাই সুবিধা পার্কে আগত দর্শনার্থীদের বিনোদনে নতুন মাত্রা যুক্ত করেছে। জেস গার্ডেন পার্ক। যশোর জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের কাছে সুন্দর ও নিরিবিলি পরিবেশে জেস গার্ডেন পার্ক অবস্থিত। 1992 সালে মরহুম এস এম হাবিবুল হক চুনি প্রায় 12 একর জমির উপর পার্কটি প্রতিষ্ঠা করেন। চিত্ত বিনোদনের জন্য জেস গার্ডেন পার্কে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য প্লেগ্রাউন্ড, শিশু পার্ক, নাগরদোলা, চেয়ার চরকি, ঘোড়চরকি, মিনি ট্রেন, প্যাডেল বোর্ড, নামাজের স্থান, ক্যান্টিন এবং আধুনিক সুবিধা সম্বলিত টয়লেট। আগত দর্শনার্থীদের আনন্দ দিতে পার্কে অবস্থিত পদ্মফুল ফোটা জলাশয়ে কুমির ও বকের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এছাড়া পার্কের বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখা আছে বিশালাকারের ঘোড়া, হাতি, বাঘ, সিংহ, ক্যাঙ্গারু, বনমানুষের খেলনা। মধুসূদন দত্তের বাড়ি বন্ধুপল্লী। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাকবাংলো, মধুসূদন জাদুঘর, লাইব্রেরি এবং সাগরদাড়ি পর্যটন কেন্দ্র নির্মাণ করে মধুপল্লী নামকরণ করা হয়। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও মাইকেল মধুসূদন দত্তের প্রপিতামহ রামকিশোর দত্ত খুলনা জেলার গোপালপুর গ্রামে বাস করতেন, পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের পিতামহ রামনিধি দত্ত যশোরের সাগরদাড়ি গ্রামে স্থানান্তরিত হয়ে জমিদারি ক্রয় করে দেওয়ালয় স্থাপন করেন। চাষড়া শিব মন্দির। যশোর সদর উপজেলার চাষড়া গ্রামে অবস্থিত চাষড়া শিব মন্দির প্রায় 322 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। 1696 খ্রিস্টাব্দে চাষড়ার রাজা মনোহর রায় এই মন্দিরটি নির্মাণ করেন। আটচালা ধরনের চাষড়া শিব মন্দিরের মূল আয়তাকার চোচালা ছাদের উপর আরেকটি ছোট আকারের চোচালা ছাদ তৈরি করা হয়েছে। পূর্বমুখী চাষড়া শিব মন্দিরের সামনে 3টি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। পোড়ামাটির ফলকে নান্দনিকভাবে অলঙ্কৃত মন্দিরের দৈর্ঘ্য 9.5 মিটার এবং প্রস্থ 8.13 মিটার। চাষড়া শিব মন্দিরের তৈরিতে চুন, সুরকি ও বর্গাকৃতির ইট ব্যবহার করা হয়েছে। গদখালি ফুলের রাজধানী। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগোলেই গদখালি বাজার। গদখালিতে আসা ফুলগুলো যশোর থেকে 25 কিলোমিটার দূরে চিকরগাছা ও শার্শা থানার 90টি গ্রামের প্রায় 4000 বিঘা জমিতে চাষ করা হয়। চিকরগাছা ও শার্শা থানার গ্রামগুলোর রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মধ্যে তাকিয়ে থাকতে হয়। এছাড়া ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসা চিরন্তন সুন্দরের বারতা।